আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে। এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের কবর। এই কবরটির পাশেই রয়েছে মুসা খান মসজিদ। তো মূলত আজকে আমরা এই মুসা খান মসজিদটি ভ্রমণ করব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। সবাই আমাদের সাথেই থাকবেন। এখানে দেখা যাচ্ছে মুসা খান মসজিদের সামনে একটি সাইনবোর্ড রয়েছে, যদিও এটা অনেক পুরানো হয়েছে, লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যায় না। তারপরও আমরা ইন্টারনেট এবং মানুষের কাছ থেকে যে ধারণা পেয়েছি সেগুলো আপনাদের কাছে তুলে ধরব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হলটি আছে ওইটার পাশে, মুসা খান মসজিদের সামনে। তো 1679 খ্রিস্টাব্দে ধারণা করা হয় মসজিদটি নির্মাণ করা হয়েছে। এটি এখন বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে। চলুন বন্ধুরা ঘুরে দেখি এই মুসা খান মসজিদটি। সবাইকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা মুসা খান মসজিদের দ্বিতীয় তলায় প্রবেশ করছি সিঁড়ি দিয়ে। নিচতলাটি আগে মসজিদের খাদেমদের জন্য রুম হিসেবে ব্যবহার হলেও এখন এটি পরিত্যক্ত অবস্থায় আছে, একটু পরে আমরা আপনাদেরকে দেখাবো। তো ধারণা করা হয় যে এই মসজিদটি ইশাখার পুত্র মুসা খান 1679 সালে নির্মাণ করেন। এটি বিনত বিবির মসজিদের পাশাপাশি এটি প্রাক মুঘল স্থাপত্যের একটি নিদর্শন। আসলে বারো ভূঁইয়াদের একমাত্র ঐতিহাসিক নিদর্শন এটি আছে এখনো। বাহ্যিক চাকচিক্য হারালেও নান্দনিক নির্মাণ শৈলীতে তৈরি এই স্থাপনা এখনো সচল রয়েছে জামে মসজিদ হিসেবে। কার্জন হল চত্বরে অবস্থিত এই মসজিদে নিয়মিত জুমা সহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। দৃষ্টিনন্দন এই মসজিদে রয়েছে তিনটি গম্বুজ। পূর্ব দিকে খোলা বারান্দা যুক্ত মসজিদের দেয়ালে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে দুইটি খিলান দরজা রয়েছে। দেয়ালে মুঘল রীতির বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে। মুসা খান মসজিদের চার কোণে চারটি আট কোণ বুরুজ সহ মোট 16টি বুরুজ ও মিনার রয়েছে। দেখুন বন্ধুরা, এই মুসা খান মসজিদের নিচতলাটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে, ছিন্ন ছিন্ন ভাবে পড়ে আছে মসজিদটি। এটাতে এখন বলা চলে কুকুরের বসবাস, যদিও দ্বিতীয় তলায় এখনো নামাজ হয় অতিউক্তে, কিন্তু নিচতলাটি এখনো পরিত্যক্ত অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, 1679 খ্রিস্টাব্দের একটা মসজিদ যেটা এখন নিস্তালাটি পরিত্যক্ত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।